চায়ের বাগান। এখন সকাল 11টা বাজছে, রোদে হালকা ছটা পড়ছে না, এত সুন্দর চায়ের বাগানে লাগছে, খালি চোখে এত সুন্দর বলার মতো যাবে না। আমি ইব্রাহিম, এখানেই আমার বাড়ি, এটা আমার বাড়ি, বাড়ির চারপাশে শুধু চায়ের বাগান, আশপাশে কোনো এখানে বাড়ি নেই, পাহাড়ের মাথায় শুধু একটাই আমার বাড়ি। অনেক দূরে একটা বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে, নতুন বাড়ি, কাজ চালু হয়েছে, এখনো কোনো মানুষজন থাকে না। নিচে এখানে সব কলার বাগান, কলা গাছ দেখতে যাই, এই যে হচ্ছে মাঝখানে, এটা হচ্ছে কলার বাগান। ও দুর্দান্ত শিশুনি শাক, আমাদের বাংলায় এটা খুব সহজ যত্নকারে সবাই রান্না করে খায়, আমারও খুব ভালো লাগে খেতে। এখানে এক পিস দেখতে পাচ্ছি, ওই দূরের পাহাড়টা, বৃষ্টি হয় না বলে পাহাড় মনে হয় যেন সব একবারে জ্বলে শেষ হয়ে গেছে। কিছু হরিণ দেখতে পাওয়া যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি, হয়তো ক্যামেরায় দেখতে পাওয়া যাবে না, অনেক দূরে আছে, দেখছ দুর্দান্ত সৃষ্টি। আর আমি ইব্রাহিম, এখনই আমি ঘুম থেকে উঠলাম, এটা বিরাজ করছি, আর রোদ এত সুন্দর রোদ বেরিয়েছে এখানে, গিয়ে কাজ ছুটি করে রোদ পড়েছে, কারণ এইসব রোদ এখানে দেখতে পাওয়া যায় না। আর কি চমৎকার হয়ে গেছে জানি না, যেন এত সুন্দর রোদ বেরিয়েছে চায়ের বাগানের মধ্যে। শুধু একটাই বাড়ি আমার, খুব সুন্দর বাড়ি, আমি এখানেই থাকি, আশপাশে কোনো বাড়ি নেই। টাউন অনেক, এখান থেকে প্রায় 6 কিলোমিটার দূর টাউন। তো বন্ধুরা, জানি না আমি এখানে কি করছি, কেন আছি, তবে হ্যাঁ আমাকে এখানে ভালো লাগে, একাই থাকি, কেউ থাকে না আমার সাথে, কাউকে নিয়ে আসতে আমার মনও যায় না যে কাউকে নিয়ে আসি এখানে সাথে, বাস এমন ধারায় জিন্দেগি কাটছে। বাড়ির ভেতরটা চলো একবার দেখাচ্ছি, এটা বাড়ির স্টেপ, মেন দরজা, বাড়ির এখানে আমার বুট পড়ে আছে, আইবর ছেলে তো একা থাকা মানে এরকম ভাবেই থাকা, জামা কাপড় যেখানে সেখানে টাঙানো আছে, কোনো ঘরের ই নাই, কো নোংরা পরিষ্কার করার মতো কেউ নেই। এখানে এক জায়গায় টান মেরে মেরে ফেলে দেয়, এটা আমার বেডরুম, সিঙ্গেল বেড, এটাই আমার বেডরুম, আমি এখানটাতেই নিদ্রালি রাতের বেলায়। মোবাইল চার্জারটা এখানে, একটা বোর্ড, এখানে চার্জ দিতে অসুবিধা হবে বলে আমি একটা বোর্ড কিনে এসেছি, দিয়ে এখানে চার্জারটা লাগিয়েছি, যেন এখানেই আমার চার্জটা দেওয়া হয়। এটা আমার আলমারি, এখানে আমার সব কিছু, আমার ব্লুটুথ হেডফোন, আমার ফেভারিট ঘড়ি, আমার পারফিউম, ওয়ালেট, গ্লাস আমাকে দেখতে পাওয়া যাচ্ছে, হালকা হয়তো কিন্তু ছটাই, অত ডিপ করা যাচ্ছে না। এটা আমার সুন্দর ডায়েরি, সব কিছু সবসময় আমার ডাইরেক্টলি ব্যস্ত থাকি। এটা যে বাথরুম, এই ঘরটা তো ইউজলেস, আমি ইউজ কিচ্ছু করি না, আমার যত নোংরা জামা কাপড় সব এখানেই পড়ে থাকে, কেচে মেলে দেওয়ার লেগে একটা তার, এখানেই মেলে দিই, একটা তার, এর তার। আর এটা আমার রান্নাঘর, এই একটা জনতা স্টোভ, আমি এটা দিয়ে রান্না করি, একটা স্টোভ পড়ে আছে, এই স্টোভ আমার রান্না করতে পছন্দ না, কারণ খুব আওয়াজ হয়। আর কিছু অল্প হাড়ি কড়াই, সব নোংরা, ধোয়া নাই, এবার ধোবো, ধুয়েছে ভাত চাপাবো, চলো তাহলে।
তামিলনাড়ুতে এই আমার জিন্দগি।